হ্যালো আরএসি ইঞ্জিনিয়ারিং পরিবার, আমি আজকে আপনাদের সাথে একটি এইচইউ নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনাটা পুরোপুরি শুনলে আপনারা এইচইউ সম্পর্কে যারা জানেন তারা জানেন, যারা মোটামুটি জানেন তারা একটা ভালো ধারণা পাবেন। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এইচইউ সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা নেবেন। এইচইউর মিনিং হলো এয়ার হ্যান্ডেলিং ইউনিট। তো আমি আজকে আপনাদের এই চিলারটা নিয়ে এইচইউটি নিয়ে আলোচনা করবো। এইচইউর এই যে এটা হলো ইনলেট, এখান থেকে এয়ারটা সে টেনে ভিতরে নেয়, নেয়ার পরে প্রসেস করে একটা ক্লিন এয়ার আমার যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা পাঠাই। এই যে উপরে যে এসএসএর পাইপলাইনটা দেখছেন, এই লাইনটা থেকে আমরা আমাদের যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা পাঠাই এইচইউর মাধ্যমে। তো আমি আজকে আপনাদের এই এইচইউটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এইচইউতে কী কী থাকে, কোথায় কী থাকে সব কিছু। হ্যাঁ, তো প্রথমে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে সাইডটা দেখছেন, এখানে একটা ফিল্টার ইউনিট আছে ভিতরে। এই ফিল্টার ইউনিটের পরে এরপরে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখন, যেটা স্ক্রিনে দেখাচ্ছি এই গেজের পাশে, এই সাইডটা একটা ফিল্টার ইউনিট থাকে। তারপরে উপরের সাইডে একটা ফিল্টার ইউনিট থাকে, তার মানে টোটাল তিনটা ফিল্টার ইউনিট থাকে। এখন যেটা দেখাচ্ছি এটার ভিতরে একটা আপনার হিটার ইউনিট আছে। আমরা যেহেতু এটা ইলেকট্রিক হিটার ইউজ করিনি, এখানে স্টিম ব্যবহার করেছি, আমি সেই স্টিম সাইডটাও আপনাদের দেখাবো। এখানে স্টিম ইউনিট সাইড আর বাম পাশে আপনার হলো যে মেইন ফিল্টার সাইড। তো আমি আপনাদের স্টিম সাইডটা একটু দেখিয়ে নিয়ে আসি, যেহেতু আমার এটা স্টিমের মাধ্যমে হিটের ব্যবস্থাটা করা হয়েছে। এই যে উপরে দেখুন, এখানে ইনলেট এবং আউটলেট আছে, স্টিম ইনলেট এবং আউটলেট। একটা গেজ আছে, আমার প্রেশার দেখা যাচ্ছে, এবং উপরে একটা অ্যাকচুয়েটর ভাল্ব আছে। অ্যাকচুয়েটর ভাল্ব হলো আমার যখন যে পরিমাণ স্টিমের প্রয়োজন হবে সেই পরিমাণই এই ভাল্ব থেকে আমাকে দেওয়া হবে। এটা হলো অ্যাকচুয়েটর ভাল্বের কাজ, খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রির জন্য অ্যাকচুয়েটর ভাল্ব। তারপরে নিচে দেখুন চিল্ড ওয়াটার, এখানে কুলিং ওয়াটারটা ঢোকে, চিলার থেকে যে কুলিং ওয়াটারটা আসে সেটাই চিলারের ভিতরে ঢোকে। তো যাই হোক, এবার আমি আপনাদের ফিল্টারের যে বিষয়গুলি সেগুলো দেখাচ্ছি। ফিল্টারের যে কী পরিমাণ আপনার ফিল্টার ব্যবহার করা হয়, এই টোটাল এইচইউটায় আমার ছয়টা ফিল্টার ব্যবহার করা হয়েছে। ছয়টা ফিল্টারের ভিতরে প্রথমে দেখুন, এখানে মাইক্রো ভি ফিল্টার আছে, এটা হলো M685-90%। এটার এফিসিয়েন্সি মানে কাজের মধ্যে, এটা 3 মাইক্রন এটার সাইজ দেওয়া আছে এবং 2 পিস। তারপরে দেখুন নিচে দেখা আছে ফাইন ফিল্টার। হ্যাঁ, প্রথম যে সাইডটা আমি ফিল্টারে দেখালাম যেখান থেকে বাতাসটা টানে, ওখানে প্রথমে প্রিফিল্টার, আমরা সাধারণত প্রিফিল্টার মাইক্রো বি ফিল্টার এগুলি বলি, প্রথমে যেখান থেকে টানে। তারপর দ্বিতীয় স্টেপে হলো যে ফাইন ফিল্টার, ফাইন ফিল্টারটা কিন্তু খুব ভালো, F9। ফাইন ফিল্টারের মডেল হলো F9। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই যে মাইক্রো বি ফিল্টার প্রথমে থাকবে যেখান থেকে বাতাসটা টানবে, তার মাঝখানে থাকবে ফাইন ফিল্টার, এটার এফিসিয়েন্সি খুবই ভালো, 85%। এটা 0.3 মাইক্রনের এবং এটার মডেল হলো F9। তারপরে আসে হলো হ্যাপা ফিল্টার, এটা হলো সর্বোচ্চ লেভেলের ভালো, এবং হলো যে এটার এফিসিয়েন্সিটা দেখুন 99.995%। বুঝতেই পারছেন এটার মডেল হলো H14, খুবই দামি এক্সপেন্সিভ একটি ফিল্টার। এটা হলো একদম আপনার এই এই বাতাসের সাথে কোনোভাবেই কোনো ব্যাকটেরিয়া আপনার রুমে প্রবেশ করতে পারবে না, এই জন্য আমার এই ফিল্টারটা ব্যবহার করা হয়। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চিলার, এবং আশা করি আমি আপনাদেরকে যে এক্সপ্লেনটা করলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে একটা চিলারের ভিতরে মেইন জিনিসটা হইলো আপনার বাতাসটাকে ক্লিন করে আমার হইলো যে আমার যেখানে প্রয়োজন সেখানে পাঠানো। এই প্রসেসটাই করে হইলো চিলার, সরি এইচইউ। এইচইউ আপনার হলো যে বাতাসটাকে প্রয়োজন মতো, যেমন এখানে কিন্তু আমার এই বাতাসের সাথে কোনো প্রকার ময়েশ্চার থাকে না। আমরা সাধারণত বাসা বাড়িতে যে এসি ব্যবহার করি, এসি থেকে আমাদের যে ঠান্ডা বাতাসটা আসে তার ভিতরে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে। তো জলীয় বাষ্প কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আছে যার সাথে মিশ্রণ হলে এটা আমাদের খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এই এইচইউ আপনার ওই ময়েশ্চারগুলোকে ফুল রিমুভ করে। কী সিস্টেমে? এই যে আপনার এই স্টিমের মাধ্যমে আপনার ওই যে কয়েল হয়ে ঠান্ডা বাতাসটাকে হিট করে পুরো ফুল ময়েশ্চার মুক্ত করে, এবং ফিল্টারের মাধ্যমে জীবাণু মুক্ত করে, ব্যাকটেরিয়া মুক্ত করে ফুল ক্লিন একটা বাতাস আমাদেরকে প্রোভাইড করে। ধন্যবাদ সবাইকে, আশা করি
ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।